গুড মর্নিং সবাই, আশা করি খুব ভালো আছো। তো আজকে শুরু করতে চলেছি একটা নতুন ভিডিও কিছু সিম্পলিফিকেশনের অঙ্ক নিয়ে। তো সবাই রেডি? তো প্রথম কোশ্চেন তোমরা আগে চেষ্টা করবা, তোমরা আগে প্রথম কোশ্চেন চেষ্টা করবা, তারপর আমি সলভ করে দেব, ঠিক আছে? পজ করেছো, চেষ্টা করেছো? তো চলো প্রথম কোশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট, আমি স্পেশাল কিছু অঙ্ক রেখেছি তোমাদের সবার সুবিধার জন্য। দেখো, যাদের অঙ্কগুলো জানা নেই তারা ভালো করে শিখে নাও। 999 পূর্ণ 1/7 প্লাস 999 পূর্ণ 2/7 প্লাস 999 পূর্ণ 3/7, এইভাবে চলতে 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 999 পূর্ণ 6/7 পর্যন্ত আছে। তো দেখো ভাই, এখান থেকে প্রথম কোশ্চেন হচ্ছে, আমি একটু ভালো করে আস্তে আস্তে বোঝাই। 999, এই যে 999 কি কমন নেওয়া যায় প্রতিটার থেকে? 999 কি কমন নেওয়া যায়, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। অনেকের মনে হতে পারে হ্যাঁ যায়, কিন্তু ভাই যায় না। 999 কমন নেওয়া যায় না কেন? এই 999 পূর্ণ 1/7 আছে না, আমি একটু লিখি, 999 পূর্ণ যে 1/7 আছে, এর মাঝখানে কি আছে? যোগ গুণ ভাগ কি আছে? এর মাঝখানে আছে যোগ, এর মাঝখানে আছে যোগ। তাই কমন নিতে গেলে 999-কে 999-তে ভাগ করা যাচ্ছে, কিন্তু 1/7-কে 999-তে এভাবে ভাগ করা যাইবে না। তাই কমন নেওয়া আমাদের পক্ষে এখানে অসাধ্য হয়ে দাঁড়াবে। তাই আমরা এখানে কি করব, তোমরা ভালো করে শোনো। দেখো ভাই, দেখো কি বলছে কোশ্চেন, তাহলে এখানে 999 লিখবো, ভালো করে বুঝবে কোশ্চেনগুলো, পরীক্ষায় এগুলো আসে। ইনটু কটা 999 আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা 999, তাহলে 999 × 6 প্লাস, প্লাস কেন, এগুলো সব প্লাসে আছে। তাই এবার এখান থেকে তুমি লিখতে পারো 1/7, আমি লিখি 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7, এভাবে 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 চলতে 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 6/7 পর্যন্ত। তোমার এসব লেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের আমি বোঝানোর জন্য লিখছি। এটা গুণটা করি, 6, 9, 54, 4 হাতে 5, 6, 9, 54 আর 5, 59 হাতে 5, 6, 9, 54 আর 5, 59 হলো, হলো প্লাস। এটা যদি সলভ করি ভাই কি হবে, এটা যদি সলভ করি লসাগু কত? 7। লসাগু কত? 7। এবার 1 + 2 কি করে হচ্ছে? 7কে 7 ভাগ করলে 1 হয়, এককে 1, 7কে 7 ভাগ করলে 1 হয়, 2কে 2, এভাবে 3, 4 করতে করতে 6 পর্যন্ত সংখ্যার যোগফল। তাহলে কি হলো, 5,994 প্লাস উপরেরটা যোগ করলে 1 থেকে 6, 21 হয়, 21কে 7 ভাগ করলে 3 হয়, তাহলে উত্তর কত হয়ে যাবে? 5997। 5997 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ, 5997। দেখো ভাই, এই 1, 2, 3, 4, 5, 6 যোগ করলে যে 21 হয়, এটা একটা সূত্র আছে, এটা আমি জানি বলে বলে ফেললাম। সূত্রটা হচ্ছে n × n+1/2, পরপর সংখ্যার যোগফলের সূত্র, পরপর সংখ্যার যোগফলের সূত্র। n মানে এখানে কি? শেষ সংখ্যা। n মানে শেষ সংখ্যা। 6 × 6+1 = 7/2 কাটলে 3 × 7 = 21, তাহলে 21 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে ভাই? এই সমস্ত অঙ্ক আঁকো আঁকো করো ভাই, এসব অঙ্ক তোমাদের প্রত্যেকে রেডি হওয়ার কথা এখন। তো যারা একদম নতুন তাদের জন্য ভিডিওটা বানানো। তো চলো নেক্সট অঙ্কে চলে যাব আমরা, নেক্সট অঙ্ক এসে গেছে। দেখো নর্মালি তো করা যাবে, 2 অক্ষে 2 আর 1 3/2, এভাবে উল্টে পাল্টে করা যাবে, কিন্তু এটা আমি একটা ট্রিক শিখিয়ে দিই। এটা যত রকম অঙ্ক আছে, 1 থেকে 2 থেকে 3 থেকে প্লাস থেকে মাইনাস থেকে সব এই ট্রিকে হবে। তো আমি আস্তে আস্তে এগুলো সব নিয়ে আসবো। প্রথম কি করবে অঙ্কটায় দেখো, উপরে লব, নিচে কি হর, প্রথম লবটাকে লেখো, তারপর হরটাকে লেখো। লিখলাম 1, 2, 1 আর 2 লিখলাম, বাদিকে কটা 1, 1টা 1, 2টা 1 আর কি 3টে 1, তো 3টে ড্যাশ দাও, 3টে ড্যাশ দাও। 3, 2 আর 1 কত? 3, যোগ করছি 2 + 1 = 3, পরপর যোগ করছি 2 + 1 = 3, 3 + 2 = 5, 5 + 3 = 8, 3টে ড্যাশ দিলাম কোনো, 3টে 1 আছে বাদিকে, তাই 3টে ড্যাশ দিলাম, 2 + 1 = 3, 3 + 2 = 5, 5 + 3 = 8। এবার শেষেরটা বাই তার আগেরটা, শেষেরটা বাই তার আগেরটা, 8/5 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে ভাই? চলো নেক্সট অঙ্কে চলে যাব, নেক্সট অঙ্ক কী বলছে দেখি, নেক্সট অঙ্ক কী বলছে।
নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এই যে দেখতে পাচ্ছ অঙ্কটা, তোমরা চেষ্টা করো, চেষ্টা করেছো, চলো দেখো এইখানে যে 1.4 পয়েন্ট না, ওটা ওটা ভাই ইনটু, ওটা কি, ওটা ইনটু, ইনটু মানে কি গুণফল। তাহলে এখানে যদি পয়েন্ট হিসেবে দিতে পারে, মানে গুণ হিসেবে বা এরকম গুণ চিহ্ন দিতে পারে, ঠিক আছে, তোমরা কিন্তু ঘাবড়াবা না। দেখো এটা তো আঁকো আঁকো হবে ভাই, আঁকো আঁকো দেখবা, 1, 2, 3, 4, 5, তো উপরে লিখবো 5, নিচে ছোটোটা 1 গুণ বড়টা 16, 16 কে 16 হয়ে গেল। তো ভাই কী করে হলো, তোমাদের হালকা করে আরেকবার বুঝিয়ে দিই, দেখো তোমরা গোনো, 1, 2 উপরেগুলো যোগ করছি, 1, 2, 3, 4, 5, তো 5 লিখেছি। এবার নিচে কী আছে, ছোটোটা কত, ছোটোটা 1, আর বড়টা কত নিচে, 16, 16 কে 16 গুণ 1, 16 কে 16, তো এটাই হয়ে যাবে অ্যান্সার। কিন্তু অনেক সময় সমস্যা হবে কখন, যখন এই মাঝখানেগুলো থাকবে না, এগুলো যখন থাকবে না, ধরো এগুলো নেই, এরকম ডট 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 থাকবে, তখন কী করবা, তখন তুমি কী করবা, তা সেই জন্য আরেকটা নিয়ম আমি বলে দিচ্ছি, সেই জন্য আরেকটা নিয়ম আমি বলে দিচ্ছি, চলো দেখি। প্রথম কী করবা দেখো, প্রথম এখানে দেখো 1 আছে, তো 1 লিখবা, বাই দেখো এই 1 আর 4-এর গ্যাপ কত, 3, 4 আর 7, 3, প্রত্যেকটা গ্যাপ দেখো 3, তাহলে 1/3 কমন যাবে, 1/3 ব্র্যাকেটের বাইরে। তারপর এই কোনায় কী আছে, এই কোনায় আছে 1/1, 1/1, 1/1 মানে কত, 1, মাইনাস এই কোনায় কী আছে, 1/16, তো 1/16। এটা কেন মাইনাস হয় তোমাদের আমি শিখিয়ে দিয়েছিলাম, দরকার হলে আবার শিখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা সবসময় মাইনাসেই হবে, কখনো এখানে প্লাসে এই মাইনাসে থাকবে না, এখানে সবসময় প্লাস থাকবে, তোমার এখানে মাইনাস হবে। তো এখান থেকে ইজ ইকুয়াল টু কি বলতে পারি, 1/3 গুণ, এটা যদি সলভ করা হয়, 16 কে 16, 16 কে 16 থেকে 1 গেলে কত, 15, 15/16, 3 × 5 = 15, উত্তর হবে কত, 5/16। দেখলা এটা যদি, এটা আমাদের একবারের ট্রিকে হয়ে গেছিলো, এটাও একটা ট্রিক। তো দেখো যদি ডট ডট থাকে মাঝখানে, গুনতে না পারি, তখন আমরা এটা কাজে লাগাবো, আর যদি গুনতে পারি তো আমরা এরকম চোখে চোখে দেখে বলে দেবো, 1, 2, 3, 4, 5 বাই ছোটোটা গুণ বড়টা, গ্যাপ 3, 4 যাই হোক, মাঝখানে গ্যাপ যাই হোক, এই নিয়ম সবসময় খাটবে যদি তুমি গুনতে পারো ঠিকঠাক। চলে যাব নেক্সট কোশ্চেনে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, দেখো নেক্সট কোশ্চেন দেখো ভাই, এটা কী আছে, এটা নর্মাল এই যে ব্র্যাকেটের মধ্যে আছে না, এটাকে সলভ করো, 2 অক্ষে 2 আর 1, 2 থেকে 1 গেলে 1/2 ইনটু, 3 অক্ষে 3 থেকে 1 গেলে 2/3। দেখো 1 থেকে বিয়োগ করো, একটা মজার জিনিস, দেখো 4-এর এই যে নিচে 4 আছে না, যদি 1 থেকে বিয়োগ করতে হয়, দেখো নিচে 4 আছে, উপরে হর এই লব 1 আছে, 4 থেকে 1 বিয়োগ করে দাও, 3/4, বুঝতে পেরেছো, নিচের হরের থেকে লব বিয়োগ করে দাও, নিচের হরের থেকে লব বিয়োগ করে দিলে উপরে হয় 3, নিচে হরটা বসিয়ে দাও, ব্যাস এরকম ডট 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 করে চলছে, 100 কে 100 থেকে 1 গেলে 99/100। এবার দেখো কী করে কাটছে, দেখো এই কোনাকুনি কাটছে, এই কোনাকুনি কাটছে, এই কোনাকুনিও তাহলে কাটবে, এই কাটতে কাটতে এই কোনাকুনিও কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি, উপরে থাকবে 1, নিচে থাকবে 100, 1/100 অপশানে নেই, তো অপশানে কী হবে, 0.01, 0.01 মানে দুটো শূন্য, তাই দুটোটাকে দশমিক, 1 আর একটা শূন্য, তো 0.01 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কী বলছে দেখি, নেক্সট কোশ্চেন কী বলছে, এটা একটা নর্মাল অঙ্ক দিয়েছে, এটা সবসময় আমরা কী নিয়মে করবো, বদমাস, BODMAS বদমাস, বিতে কী ব্রাকেট, বিতে কী ব্রাকেট, ওতে কী অপ মানে এর, ডিতে মানে কি ডিভাইডেড মানে ভাগ, মাল্টিপেল এমতে মানে গুণ, অ্যাডিশান মানে যোগ, সাবস্ট্রাকশন মানে বিয়োগ, প্রথম রেখাবন্ধনী কাজ করবো, তারপর এগুলো পরপর আমরা সলভ করব। এখানে তো রেখাবন্ধনী নেই, তো রেখাবন্ধনীর দরকার নেই, ব্র্যাকেটও নেই, অপ আছে নিচে, এর আছে নিচে, তো উপরেরটাই এর নেই, উপরে কার কাজ, আগে ভাগ না গুণ, আগে ভাগের কাজ, দেখো ডিভাইডেড তারপর মাল্টিপেল, তাহলে দেখো প্রথমে ভাগের কাজ, তো প্রথম ভাগের কাজ করি, দেখো 1/3 ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায় 3/1, আর গুণ 1/3 সাইডে ছিল। এইবার দেখো, এবার আগে কার কাজ করবো ভাই, আগে ভাগের কাজ করা যাবে না, আগে এর কাজ করতে হবে, 1/3 এর 1/9 মানে 1/3 এর 1/3 মানে 1/9, ঠিক আছে, বিয়োগ 1/9। তো চলো এখান থেকে সলভ করলে কী হয়, উপরে দেখো এটা কেটে যাচ্ছে, 1/1 থাকছে, 1 গুণ 1/3 মানে 1/3, বাই এটাকে যদি সলভ করি, সলভ করলে কী হবে, 1/3 গুণ 9/1 উল্টে যাবে, বিয়োগ 1/9, ঠিক আছে ভাই। তো চলো এখানে দেখি, দেখো 1/3
আমি একবারে উল্টে দেবো, গুণ এরা যদি সলভ করা হয় দেখো 3 3 এ 9, তাহলে 3/1 মানে 3, তাহলে 3/1 মানে উল্টে গেলে 1/3 মাইনাস 1/9, বুঝতে পেরেছো? এটা এখানে কী হচ্ছিল, এখানে সলভ করে নিচ্ছে 3, তাহলে 3/1 এটা ভাগ ছিল, গুণ করে উল্টে দিলাম একবারে 1/3, 3/1টা 1/3 হয়ে যাবে। চলো আশা করি বুঝতে পেরেছো। 1/কত, 3 3 এ 9, বিয়োগ 1/9, তাহলে 1/9 বিয়োগ 1/9 কত হয়, 1/9 বিয়োগ 1/9 করলে কেটে গিয়ে 0 হয়ে যাবে, 0। 0 ইজ দ্য রাইট অ্যান্সার, 0 হচ্ছে কি সঠিক উত্তর। ঠিক আছে, এই পেন দিয়ে লিখতে এখনও আমি সড়গড় হইনি, তো আস্তে আস্তে রেডি হয়ে যাব। তো এই সামান্য কিছু অঙ্ক নিয়ে আজকে এসেছিলাম, তো আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পারলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে টিএফএস এডু টিচার। ঠিক আছে, তো চলো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আবার দেখা হবে আগামীকাল।